লঙ্কা প্রিমিয়ার লিগে বাবর আজমের ব্যাটিং তাণ্ডব, সমালোচনার জবাব দিয়ে ঝড় তুলেও 50 করতে না পারায় হতাশ সবাই। লঙ্কা প্রিমিয়ার লিগে আজকের প্রথম ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে বাবরদের 192 রানের পাহাড় সমান টার্গেট দেয় প্রতিপক্ষ দল ডাম্বুলা জায়ান্টস। এরপর টার্গেটের লক্ষ্যে ওপেনিংয়ে নেমে শুরু থেকে রীতিমতো ঝড় তোলেন বাবর আজম। এ সময় প্রথম 11 বলেই করেন 27 রান। এরপর দুর্দান্ত ব্যাটিং তাণ্ডব চালালেও নূর আহমেদের বলে আউট হয়ে যান। এ সময় বাবর 27 বলে 41 রানের দুর্দান্ত ইনিংস খেললেও 50 করতে না পারায় আক্ষেপে পড়ছিলেন তিনি, যা ছিল তার চোখে মুখে স্পষ্ট। বলা বাহুল্য, গত ম্যাচগুলোতে ওয়ানডে মেজাজে ব্যাট করে বেশ সমালোচিত হয়েছিলেন এই পাক তারকা, আর এবার সেই সমালোচনারই জবাব দিলেন।